MH24 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন একটি নতুন প্রকল্পের কথা। প্রকল্পটির নাম হলো লক্ষ্মীর ভাণ্ডার। আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয়টি জেনে নেব। এই প্রকল্পের আওতাধীন কারা রয়েছে, অর্থাৎ কারা এই প্রকল্প পাবে, কী কী সুবিধা রয়েছে, কবে থেকে এই প্রকল্প চালু করা হবে, সম্পূর্ণ বিষয়টি এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তো ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক নির্বাচনী জনসভায় ঘোষণা করেছিলেন যে তিনি তৃতীয়বারের মতো ক্ষমতায় আসলে রাজ্যের মহিলাদের জন্য হাত খরচা বাবদ প্রত্যেক মাসে কিছু করে টাকা দেবেন। তো এই নিয়েই তিনি এই প্রকল্পটি ঘোষণা করলেন, যে প্রকল্পটির নাম রাখলেন লক্ষ্মীর ভাণ্ডার। তো জেনে নেই এই প্রকল্পে কারা সুবিধা পাবেন। রাজ্যের জেনারেল কাস্টের মহিলারা প্রত্যেক মাসে 500 টাকা করে পাবেন এবং এসসি এসটি ও ওবিসি ক্যাটাগরির মহিলারা 1000 টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তিনি আবারও সেদিন জানিয়েছিলেন, প্রাথমিকভাবে স্থির করা হয়েছে বছরে 11,000 কোটি টাকা খরচ হবে এই খাতে। এর সুবিধা পাবেন রাজ্যের 1,60,00,000 পরিবারের মহিলারা। এবং এই প্রকল্পের কত মহিলা পাবে ফ্যামিলিতে সমস্ত কিছুই কিন্তু তিনি বলেছিলেন। তিনি বলেছেন প্রত্যেক পরিবারের একজন মহিলা এই প্রকল্পের আওতাধীন হবে। এবং তিনি আবার ঘোষণা করেছিলেন যে প্রথম দফায় 10,48,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে এই প্রকল্পের জন্য। এই প্রকল্পটি কিন্তু জুলাই মাস থেকেই শুরু করবে রাজ্য সরকার। তো কীভাবে আবেদনপত্র জমা করতে হবে, অনলাইনে হবে নাকি অফলাইনে হবে, সমস্ত কিছুই কিন্তু আমি জানিয়ে দেব এই চ্যানেলের মাধ্যমে। পরবর্তীতে যদি এই বিষয়ে কোনো আপডেট চলে আসে আমি সবার আগে দিয়ে দেব এই চ্যানেলের মাধ্যমে আপডেট। তো আমরা ভিডিওটিতে জানতে পারলাম কিন্তু রাজ্যের মহিলারা পেতে চলেছে এই সুবিধা, অর্থাৎ জেনারেল কাস্টের মহিলারা 500 টাকা এবং এসসি এসটি ও ওবিসি ক্যাটাগরির মহিলারা 1000 টাকা করে প্রত্যেক মাসে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এবং এই প্রকল্পের আওতাধীন কিন্তু প্রত্যেক পরিবারের একজন মহিলাই হবে। সমস্ত কিছুই জেনে নিলাম এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন এবং চ্যানেলে নতুনভাবে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি একটু শেয়ার করে দেবেন।